প্রিয়াঙ্কা আবারও পোশাক বিতর্কে কটাক্ষের শিকার সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন ফের পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া এবার এক পেস্টেল রঙের জামা পরার ফলে বিতর্কে জড়ালেন এই নায়িকা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা পোশাকটি ডিওন লির একটি লজারি ব্লেজার ড্রেস যা পরে নিউ ইয়র্কে সেট মেয়ার্সের সঙ্গে পেরিয়েছিলেন প্রিয়াঙ্কা ছবি প্রকাশে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে থাকেন তিনি অনেকে তার পোশাককে হাস্যকর বলেন কেউ কেউ তো বিষয়টি নিয়ে রীতিমতো হাসি ঠাট্টা চালাতে থাকেন সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন আমার মা এই পোশাক দেখলে সঙ্গে সঙ্গে রিফু করতে পাঠাতো আর একজন লেখেন ব্যাটম্যানের চোখ সহ প্রিয়াঙ্কা চোপড়া অন্য এক সোশ্যাল সাইট ব্যবহারকারী লেখেন আমি তো ভেবেছিলাম ওটা স্ক্রিন রঙের পকেট পোশাক নিয়ে বিতর্কে এই প্রথম জড়াননি প্রিয়াঙ্কা এর আগেও তিনি বিপাকে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দেশি গার্ল তখন তিনি যে পোশাকটি পরেছিলেন সেটি ছিল হাটুর উপরে সোশ্যাল সাইটে তখন সমালোচনার ঝড় উঠেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময়ে অশালীন পোশাক পরা উচিত হয়নি প্রিয়াঙ্কার এমনটাই বলেছিলেন অনেকে এছাড়া দিন দুই আগে আরও একবার বিতর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা আসামে গিয়ে সেখান থেকে প্রকৃতির প্রচুর ছবি পোস্ট করেন তিনি কিন্তু সেই সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন সেখানে প্রিয়াঙ্কার হাতে একটি রিসলেট ছিল যা মঙ্গল মঙ্গলসূত্রের মতো দেখতে সেটি দেখার পর গুজব ওঠে প্রিয়াঙ্কা নাকি বিয়ে করে ফেলেছেন গুজব জোরালো এতটাই হয়ে ওঠে যে শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে মুখ খুলতে হয় প্রিয়াঙ্কাকে তিনি তিনি বলেন এটি ইভেলাই যখন বিয়ে করবেন সবাইকে জানাবেন আপাতত যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে রেখে ভারত ছবির কাজেই দিতে চাইছেন নায়িকা বন্ধুরা প্রিয়াঙ্কার এই পোশাক বিতর্ক নিয়ে আপনাদের মতামত থাকতেই পারে যদি থাকে তবে তা জানিয়ে কমেন্ট করেন আমাদেরকে আর আমাদের ভিডিওগুলো ভালো থাকলে লাইক দিতে শেয়ার করতে ভুলবেন না